Totoro Yorka. নমস্কার সুবোধদার, 10 মিনিটের কথা শুনে আমি যা বুঝলাম ওনার একটাই কথা বলার ছিল, তা হচ্ছে কেউ যদি বলে গোপাল অতি সুবোধ বালক, তাহলে আমি বলবো কেন গোপাল খেলো সুবোধ বালক বলছো, কেন নেপাল সুবোধ বালক নয়, কেন পিন্টুও তো ছেলে ভালো। আরে ভাই, নেপালও ভালো ছেলে, পিন্টুও ভালো ছেলে, কিন্তু গোপাল সুবোধ বালক সেটা বলেছি, সেটা খুব সরাব। সারা দেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি রয়েছে, এটা সত্যি কথা, গোটা পৃথিবীতে রয়েছে, আর একটু খোঁজখবর নিলে দেখা যাবে গোটা মহাবিশ্বে রয়েছে, কিন্তু পশ্চিমবাংলাতে আছে সেটা তো ঘটনা, এবং সেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। বাবুলদা এখানে কতগুলো কথা বললেন, এবং বাবুলদার কথার উত্তর দিয়ে খুব বেশি সময় নষ্ট করবো না, তার কারণটা হচ্ছে বাবুলদা যেরকম বিজেপির দুর্নীতির তালিকা এখন বলে শোনালো, সেরকম বছর দেড়েক পরে দেশ আবার ডাকলে তৃণমূলের দুর্নীতির তালিকা বাবুলদা আবার 1.5 বছর পরে বলে দেবে। কিন্তু আমার বাবুলদার একটা কথা শুনে ভালো লাগলো, দুটো কথা শুনে ইনফ্যাক্ট, বাবুলদা পশ্চিমবাংলার রাজনীতি মানেই দুর্নীতি নয়, এটা বলার জন্য কি বললেন, একবারে বললেন না যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত নয়, বললেন বিকাশ দা কই আপনি তো আছেন, বলুন তো সিপিএম কি সবাই দুর্নীতিগ্রস্ত? মানে পশ্চিমবাংলার রাজনীতি যে রাজনীতি মানেই যে দুর্নীতি নয়, তার জন্য বাবুলদার কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সিপিআইএম। সিপিআইএম দুর্নীতিগ্রস্ত নয় মানে পশ্চিমবাংলার রাজনীতি দুর্নীতিগ্রস্ত নয়, আমাদের দলের কথাটা বাদ দিন। এটা ঘটনা যে ভারতের গণতন্ত্রে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিভিন্ন রাজনৈতিক দল চোরেদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু একদল চোর মিলে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে, এই তৃণমূল কংগ্রেস না থাকলে বিশ্বাস করুন আমরা কেউ ভাবতে পারতাম না। আপনারা চিন্তা করতে পারেন, রাজ্যের একজন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন 200 জন ডাক্তার কিডনি বিক্রি করে, 200 জন ডাক্তার কিডনি বিক্রি করে, কিডনি পাচার করে, আপনারা জানেন আপনি কি করলেন, আপনার মুখ্যমন্ত্রী কি করলেন, আপনার সরকার কি করলেন, 200 জন ডাক্তারকে কিডনি পাচার জন্য রেখে দিয়েছেন, যাতে আপনি জিডি বিল্লা সভা করে সেটা বলতে পারেন। এরপরে বলুন বাংলার রাজনীতি মানে দুর্নীতি, আমরা আনন্দের সঙ্গে বলছি না, কিন্তু এই আক্ষেপের সঙ্গে কথাটা বলা ছাড়া আমাদের কি যাওয়ার আছে? আমার তবু একটা কথা বাবুলদার ভালো লাগলো, ইলেকট্রাল বন্ডের কথা বলেছে, এবং ডেফিনেটলি আমি যে রাজনৈতিক দল থেকে আসি মাথা উঁচু হয় ইলেকট্রাল বন্ডের এই দুর্নীতির কথা, কারোর মুখে শুনলে কারণ এই লড়াই আমরা করেছি, একমাত্র আমরা করেছি, বাকি সবাই হাত তুলে টাকা পেয়েছে। যেটা আমার সবচেয়ে ভালো লাগলো তা হচ্ছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি বলার পাশাপাশি বাবুলদা এটাও বললো যে আমাদের দলে যারা যারা দুর্নীতি করেছে তাদেরকে আমরা বহিষ্কার করেছি, আমরা আশায় থাকলাম ইলেকট্রাল বন্ডে টাকা নেওয়ার জন্য বাবুলদা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করবেন দল থেকে। দেখুন, এটা ঘটনা যে আমাদের রাজ্যের নিশ্চয়ই যারা সরকারে আছেন, হয়তো বিরোধী দলেও অনেকে আছেন, আমি আমার দলকে ধরেও বলছি যে যদি 100 জন মানুষ ধোয়া তুলসী পাতা না হয়ে থাকেন, তার মানে কি যে সবাই চোর, তা কখনোই নয়, কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে নির্ণায়ক জায়গাগুলো যারা দখল করে আছেন তাদের কোনো স্বচ্ছতা নেই, তাদের কাছ থেকে স্বচ্ছতা আশা করাও আমরা ছেড়ে দিয়েছি। এবং রাজনীতি মানেই খালি দুর্নীতি নয়, বাংলার রাজনীতি মানে, কিন্তু রাজনীতি বলতে তার বাইরে আপনি কী বোঝেন? গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার। আমি যদি বলি সিপিএমের যতদিন সরকার ছিল কোথাও ভোটে রিগিং হতো না, তাহলে আমার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ হবে না। নিশ্চিত এটা সত্যি কথা, সিপিআইএম আমলেও এই ঘটনা দেখা গেছে, এবং এটা আমাদের কোনো গর্ব নয়, এটা আমাদের লজ্জা, এটা আমাদের আক্ষেপ। আমি সিপিএমের পক্ষ থেকে কথা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু কোনটা বিচ্যুতি ছিল আর কোনটা এখন আম পদ্ধতি হয়ে গেছে তা আপনিও জানেন আমিও জানি। কথাটা আমি এই কারণে বললাম, এই সন্ত্রাসটা কেন হয়, এই সন্ত্রাস হয় শুধুমাত্র কতগুলো লোক একটা এলাকা দখল করবে বলে, এলাকা দখলটা করতেও হয় দুর্নীতি করার জন্য, চুরি করার জন্য। আজকে একটা পঞ্চায়েতে যদি 13টা, ধরুন কথার কথা বলছি, 13টা আসন আছে, 10টা আসন তৃণমূল এমনি জিতবে, জানার পরও সেখানে রক্তগঙ্গা বয়ে যায়, আমাদেরই কোনো সহনাগরিকের প্রাণ যায়। তার কারণটা হচ্ছে যে 3টে জায়গা আমি জিতবো না, ওই 3টে বুথে আমার টাকা খাওয়াটা সামনের 5 বছর বন্ধ হয়ে থাকবে। পশ্চিমবাংলায় কলকারখানা নেই, চাকরি বাকরি নেই, পঞ্চায়েত দখল করতে পারলে আমার ইনকাম হবে, নাহলে পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। দুর্নীতির ফলে মানুষের প্রাণ যাচ্ছে, আমাদের যাচ্ছে সন্ত্রাসের জন্য। আজকে আপনারা ভাবুন, বিরোধী শূন্য পঞ্চায়েত চাই, কেন কেউ চায় বিরোধী শূন্য পঞ্চায়েত? বিরোধী শূন্য পুরসভা চাই, কেন কেউ চায় বিরোধী শূন্য পুরসভা? তার কারণটা হচ্ছে, আরে পুরসভায় আপনি মেজরিটি পেয়ে চালাবেন, পঞ্চায়েত মেজরিটি পেয়ে চালাবেন, বিরোধী শূন্য লাগবে কেন? 213টা আসন জেতার পরে বিধানসভায় তারপরে বিরোধী দল থেকে এমএলএকে ভাঙিয়ে নিজের দলে আনতে হয় কেন? তার কারণটা হচ্ছে আইনসভা, সে বিধানসভা হতে পারে, পঞ্চায়েত, পুরসভা, বিরোধী যদি না থাকে সেখানে সরকারি খরচের হিসেব দেওয়ার কোনো দায় থাকবে না, আপনার দুর্নীতি করতে চুরি করতে সুবিধা হবে। সুতরাং এই যে সন্ত্রাস আমরা দেখেন, আপনারা দেখেন, এটা দুর্নীতি থেকে বিচ্ছিন্ন নয়। জিনিসপত্রের দাম, নরেন্দ্র মোদী বলেছিলেন না খাওঙ্গা না খানে দুঙ্গা, দেখা গেল ইলেকট্রাল বন্ডে উনিও খাচ্ছেন, মমতাকেও খাওয়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও টাকা খাওয়াচ্ছেন। পরিণতিটা কী হলো? আজকে কেউ ইলেকট্রাল বন্ডে টাকা খেলো বলে আমাকে আপনাকে প্যারাসিটামল 3 গুণ দামে কিনতে হচ্ছে,
সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এমনকি ক্যান্সারের ওষুধ যতজন যতদিন বাঁচবেন ততদিন খেতে হবে, তিন গুণ দামে কিনতে হচ্ছে। আবার অন্য কেউ এখানে বসে গোয়েন্দার কাছ থেকে 500 কোটি টাকা খেলো বলে আমাদেরকে সোনা রূপোর দামে কলকাতায় বিদ্যুতের বিল মেটাতে হচ্ছে। ইলেকট্রাল বন্ডে টাকা খাওয়ার এই দুর্নীতির ফলে সরাসরি আমার আপনার যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আমার আপনার যে ক্রয় ক্ষমতা, ডিগ্নিটির সঙ্গে সমাজে বেঁচে থাকার যে অবস্থা, সেটা প্রভাবিত হলো। শিক্ষা, পড়াশোনা, দেখুন যার চাকরি পাওয়ার কথা ছিল সে চাকরি পায়নি, আমি তাই নিয়ে পুনরাবৃত্তি করছি না, বাচ্চারাও দীর্ঘক্ষণ বলেছে, কিন্তু ঘটনা দেখুন, আপনারা এটাও নিশ্চয়ই একমত হবেন, আজকে একটা স্কুলে আমার পড়ানোর যোগ্যতা নেই, কৌস্তবের হয়তো যোগ্যতা ছিল কি কুণালদার যোগ্যতা ছিল, সেখানে আমি টাকা দিয়ে চাকরিটা কিনে বসে আছি, মানে এটা তো কৌস্তবদের প্রতি কি কুণালদার প্রতি কি বাবুলদার প্রতি অন্যায় হলো, যদি ওদের যোগ্যতা দেখে থাকে। আবার এটাও ঘটনা, ওই ক্লাসরুমে যে 40-45টা ছেলে মেয়ে পড়াশোনা করছে তারা কার কাছে শিক্ষাটা পাচ্ছে বলুন তো? তারা তাদের তাদের কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ টিচিং ইন ক্লাসরুম, সেটা কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে আমার ঘরের ছেলে মেয়ে, আমার প্রতিবেশীর ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজনের ছেলে মেয়ে, তারা কোন শিক্ষার কাছ থেকে পড়াশোনা করছে? এমনকি তৃণমূল পরিবারের একটা বাচ্চা যে স্কুলে গিয়ে পড়াশোনা করছে। অর্থাৎ এই দুর্নীতি শুধুমাত্র কতগুলো লোকের চাকরির অধিকারকে মারলো না, ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার অধিকারের পিঠে ছড়ি মারলো এই দুর্নীতি। রাজনীতি মানে তো শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকেও আপনি বিচার করতে পারবেন না, বিচ্ছিন্ন করতে পারবেন না দুর্নীতি থেকে। এবং স্বাস্থ্য, আমি যখন না সোজা কথা আপনাকে সোজাভাবে বলছি, আজকে আমাদের কারোর বাড়িতে যদি না দেখা যায় যে কাউ কেউ অসুস্থ থাকে, সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে, তারা বিশ্বাস করুন সেই হাসপাতালে কে ভালো ডাক্তার আছে খোঁজ নেওয়ার আগে আমরা খোঁজ নিই ওখানে আমাদেরকে কন্ট্যাক্ট আছে। কেন আমরা জানি যে কতবার এরকম হয়েছে, বাবুলদাকে কখনো আমি বলেছি যে বাবুলদা এরকম কেউ দরকার আছে, আমি আমি প্রকাশ্যে বলছি আপনাদেরকে, তৃণমূলের একাধিক নেতাকে আমি বলেছি আমাদের কাছে কেউ এসছে তার সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে, অনেক ক্ষেত্রে তারা ব্যবস্থা করেও দিয়েছেন, আমি অস্বীকার করবো না, কিন্তু তারাও জানে না, আমি এটা নিজের জন্য বলছি না কি আমি টাকা নিয়ে বেড বিক্রি করছি না, কিন্তু এইটা একটা বাস্তব ক্রাইসিস। এটা একটা এমত অবস্থায় একটা সরকারি হাসপাতালের চাইল্ড আইসিইউতে আপনার বাচ্চা ভর্তি হতে পারবে না, একটা 6 বছরের বাচ্চা SSKM এর ফুটপাতে বাবা মার বলে মরে যাবে, একটা 6 বছরের বাচ্চা কেন না, কোথাকার যে কালীঘাটের কাকু আছে সে যেহেতু ইডিকে নিজের গলার স্যাম্পল দেবে না, তাই তার জন্য একটা বাচ্চাদের আইসিইউতে একটা বেডকে দখল করে রেখে দেওয়া হয়েছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির ফলে দেখুন CPI আমলে যে যেত SSKM এ ভর্তি হয়ে যেত, আমি বলতে পারি কখনো না, হতো না, হতে পারতো না, সবাই যে যেত NRS এক কথায় ভর্তি হয়ে যেত, খবরে কাগজে খবর বেরোতো হাসপাতালের বারান্দায় কখনো বেড়াল ঘুরছে, কখনো ইঞ্জেকশন রুগী পায়নি, ঘটনা। এটা এত বড় দেশ, এত মানুষ, এই কটা সরকারি হাসপাতালের উপর তারা নির্ভরশীল, সবসময় 100% হলে ভালো হতো, করে ওঠা যায়নি, কিন্তু আপনারা কখনো কল্পনা করতে পারতেন এই জিনিসটা যে বামফ্রন্ট সরকারের আমলে আপনি SSKM এ ভর্তি হতে গিয়ে এই কারণে ভর্তি হতে পারবেন না, কেন CPM এর কোনো নেতা পয়সা খেয়ে ওখানে ফুটবল ওয়ার্ডে শুয়ে আছে তাই আপনি ওই বিছানায় ভর্তি হতে পারবেন না, বামফ্রন্টের আমলে কোনো মন্ত্রীর ওখানে মাসকাবারি খাতা লেখা আছে যে মাঝে মধ্যে ওর কাছ থেকে CBI ED আসবে আর ও গিয়ে ফুটবল ওয়ার্ডে ভর্তি হয়ে যাবে, আপনারা কল্পনা করতে পারতেন এই জিনিস। সুতরাং এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, আপনি বলুন এটাকে আপনি দুর্নীতির থেকে বিচ্ছিন্ন করে দেখতে পারবেন রাজনীতিতে? এবং দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের আমি একজন কমিউনিস্ট, আমাদের কাছে অর্থনৈতিক দুর্নীতি তো দুর্নীতি 100 বার, কিন্তু আমরা এটাও মনে করি যে অর্থনৈতিক দুর্নীতির থেকেও হয়তো কিছু ক্ষেত্রে বড় দুর্নীতি বা সমান সমান দুর্নীতি হচ্ছে একটা মতাদর্শগত দুর্নীতি। ফাইন্যান্সিয়াল স্ক্যাম যেমন করাপশন, যেমন করাপশন সেরকম আইডিওলজিক্যাল করাপশনটাও একটা করাপশন। আজকে আমি যখন আমি মাঝে মধ্যে ভাবি যে ছোট থেকে যখন বড় হতাম আমরা, তখন রাজনীতি আমার কোনো পক্ষ নিইনি, তখন আমি CPM কি কংগ্রেস কি BJP কিছুই না, তখন ক্লাস 3-4 পড়ি এইটুকু জানতাম যে ভাই আমাদের বাংলায় জ্যোতি বসু মানে হচ্ছে CPM এর নেতা, প্রণব মুখার্জি কি প্রণজন দাসমুন্সি মানে হচ্ছে কংগ্রেসের নেতা, তপন শিকদার মানে BJP-র নেতা। আজকে ভাবুন তো যে বাচ্চা বাংলায় বড় হচ্ছে তাকে যদি দেখে সবাই সব দলের নেতা, আজ থেকে 20 বছর পরে কেউ যদি গুগল করে সুরেন্দ্র অধিকারী কোন দলে ছিল, কি মনে করো জয়প্রকাশ মজুমদার কোন দলে ছিল, আমি সোহানন্দ সফর নাম বলে যেতে পারি, সবাই সব দলের নেতা ছিল। এটা কেন হয়? আজকে আমি আপনাদেরকে বলছি বামফ্রন্ট সরকার এতগুলো সমালোচনা হলো এবং আমি খোলা মনে সমালোচনা গ্রহণ করছি, যা সমালোচনা আপনারা করবেন বামফ্রন্টের সব কথা মিথ্যে নয়, আমরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, কিন্তু এইটা তো ঘটনা যে দলবদলের রাজনীতি বামফ্রন্ট সরকারের সময় ছিল না। কেন ছিল না? দেখুন ইকোনমিক্সে আপনারা জানেন কোনো জিনিসের অর্থনীতিতে তার দাম থাকে না যদি তার শুধুমাত্র সাপ্লাই থাকে কিন্তু ডিমান্ড না থাকে, যদি তার যোগান আছে কিন্তু কোনো চাহিদা নেই তাহলে সেই জিনিসের কোনো দাম থাকে না। আজকে যারা 6 মাস ক্ষমতায় না থাকতে পারলে দম আটকে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দলে থেকে কাজ করতে পারে না, এই যে বাবুলদা বললেন যে কাজ করেছিল, ঠিক আছে হয়তো সৎভাবে কাজ করছিল সরকারের মন্ত্রী হিসেবে, তার কাজের মূল্যায়ন হয়নি, তার মনে হয়েছে অন্য দলে যেতে হবে, কি আমি বাবু ব্যক্তিগতভাবে বাবুলদাকে বলছি না, এটা সাধারণভাবে যাদের মনে হয় দলে থেকে কাজ করতে পারছি না, ক্ষমতায় না থাকলে মন্ত্রী না হতে পারলে কাজ করতে পারছি না, 6 মাস ক্ষমতায় না থাকলে 34 বছর রাইটার্স বিল্ডিং এর বাইরে বসছিল ভেতরে ঢুকতে পারেনি, কারোর দম আটকে আসেনি, কারোর নিঃশ্বাস নিতে কষ্ট হয়নি, কারো দল বদল করতে ইচ্ছা হয়নি, ইচ্ছে হয়েছিল তখন কি
সাপ্লাই ছিল কিন্তু ডিমান্ড ছিল না। বামফ্রন্ট খালি যখন হেরেছে তখন নয়, যখন আমরা জিতেছিও, অন্য দল থেকে জেতা একজন পঞ্চায়েত মেম্বারকেও কখনো আমরা দল বদল করিয়ে আমাদের দলে আনার এই দুর্নীতি আমরা করিনি, এই রাজনৈতিক এই আদর্শগত দুর্নীতি আমরা করিনি। বুথে গিয়ে যে মানুষটা আমাদের বিরুদ্ধেও ভোট দিয়েছেন, সেই মানুষেরও গণতান্ত্রিক অধিকারকে আমরা পাহারা দিয়েছি, আমরা রক্ষা করেছি। এইটা ছিল গর্বের পশ্চিমবাংলা। আমি সিপিআইএম হতে পারি, অন্য কেউ অন্য দল হতে পারে, কিন্তু এটা আমাদের সবার সম্মিলিত গর্ব ছিল, আমাদের এখানে দলবদল হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন রাজ্য বানালেন যেখানে আপনি নেতা ছেড়ে দিন, গভর্নমেন্ট ওল্টালে কমিয়ে উল্টে যায়, এমন রাজ্য তৈরি করেছেন। এই যে এই দিনটা কি দেখার দরকার ছিল? আমি 20 সেকেন্ডের কম সময়, আমি আমার শেষ কথাটা বলছি, আমি বেল পড়ে গেছে যে দেখুন নেসেসারি ইভিল যে কথাটা আসলো, এই কথাটা 1992 সালের পর থেকে নয় উদারবাদের যুগেই এই কথাটা শোনা যেত খুব, যতদিন যাচ্ছে আরও শোনা যাচ্ছে যে নেতারা তোকে চুরি করবে, দুর্নীতি করবে, ওদিকে তাকিও না, তুমি তোমারটা পাচ্ছ কিনা দেখো। কিন্তু একটার পর একটা দুর্নীতির যে পরিণতি, শিক্ষার উপর তার প্রভাব, আজকে এই রক্তক্ষয়ী একটা ইলেকশন ব্যবস্থা এইভাবে হওয়া, স্বাস্থ্যের উপর প্রভাব থেকে শুরু করে এই যে বিল্ডিং ভেঙে পড়া, ফ্লাইওভার ভেঙে পড়ে লোকের চাপা পড়ে মারা যাওয়া, এই সব কিছু কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে গেছে, দুর্নীতিকে আর নেসেসারি ইভিল ভাববেন না। এই ইভিল এমন এক ইভিল, দুর্নীতির ফলে খালি কিছু লোকের পকেট ভরে তাই নয়, দুর্নীতির ফলে আপনার আপনজনের প্রাণ যায়, আপনার সন্তানের সর্বনাশ হয়। দুর্নীতি আমাদের প্রত্যেককে সরাসরি প্রভাবিত করে, আমাদের ওষুধের দাম বাড়ে, আমাদের খাবারের দাম বাড়ে, আমাদের চিকিৎসার ব্যবস্থা কমে আসে, আমাদের শিক্ষার মান কমে আসে, প্রতিটা দুর্নীতি আমাদেরকে সরাসরিভাবে প্রভাবিত করে। তাই দুর্নীতিকে ছোট করে দেখা যাবে না। ধন্যবাদ। তো মাঝে মধ্যে দেখবেন ওই যুদ্ধক্ষেত্রের ওয়ার মুভি দেখতে গিয়ে দেখবেন যে যারা খুব প্রসিদ্ধ জেনারেল তারা যুদ্ধ চলতে চলতে মাঝে মধ্যে তাদের বন্দুক আর্টিলারি কামানগুলোকে রিয়ালাইন করে। তো শতরূপের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে ওর এন্টায়ার আর্টিলারিটাকে আবার রিয়ালাইন করলো, এবং বক্তব্য যেটা কিনা একটা পরিসরটা দীর্ঘ হচ্ছিল, তো হি হ্যাজ ফোকাসড কমপ্লিটলি অন প্রেজেন্ট কন্টেম্পোরারি পলিটিক্স। প্রশান্ত সুরের ছেলে তার সঙ্গে জড়িত, সেই স্পেসিমেনটা পরীক্ষা করার জন্য গেল SSKM হাসপাতালের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টের প্রধান ডক্টর কল্যাণ কুমার ঘোষ। সরকার থেকে পরিষ্কার বলে দেওয়া হলো রিপোর্ট দেওয়া হবে, তেল ছিল সম্পূর্ণ বিশুদ্ধ। ডক্টর ঘোষ পরীক্ষা করে দেখলেন তেলে বিস্তর গোলযোগ, থমথমে বাড়ি, দিনের পর দিন সরকারি অফিসাররা আসছেন, দরজা বন্ধ করে ডক্টর ঘোষের সঙ্গে মিটিং করছেন, চলে যাওয়ার পর ডক্টর ঘোষ মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছে। তাকে বলে দেওয়া হলো পিজি ডিরেক্টর হওয়ার নেক্সট তিনি হচ্ছেন ক্যান্ডিডেট, কিন্তু যদি সেই তেলটাকে দোষ দেখিয়ে দেওয়া হয় তাহলে জীবনে তিনি ডিরেক্টর হবেন না। ডক্টর ঘোষ রিপোর্ট দিয়েছিলেন তেলটা দোষযুক্ত, এবং সারা জীবন তিনি আর ডিরেক্টর হতে পারেননি। আমি ডক্টর কল্যাণ ঘোষের ছেলে কুণাল ঘোষ কথা বলছি। ভেবেছিলাম একরকম, কি সমস্যা, ব্যথা হচ্ছে, আসলে নওশাদে অবসাদ চলছে তো, আর বিকাশবাবুর পায়ের কাছে বসে আইন শেখার অভিজিৎ গাঙ্গুলি চলে গেছে বিজেপিতে, বিকাশবাবু দুঃখে আছেন। যাই যাই ঠিক করে এসেছিলাম বলবো, তো ওইভাবে সাজিয়ে বলা মুশকিল, কারণ অনেকে অনেক কিছু বলেছেন, আমার সংক্ষেপে আমি চেষ্টা করবো উত্তরটা দিয়ে দিতে। বাদশা মৈত্র ভালো ছেলে, ভালো অভিনেতা, অভিনয়টাও ভালো করলো, ঠিকঠাক। বাদশা ইংলিশ মিডিয়াম স্কুল, বামফ্রন্ট জমানায় প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজিটা তুলে দেওয়া হয়েছিল, সিপিএম নেতাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, জ্যোতিবাবুর নাতনিরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, সাধারণ মানুষের কাছ থেকে ইংলিশ মিডিয়াম তুলে নেওয়া হয়েছিল। আটের দশকে কম্পিউটার ঢুকতে দেব না, গড়িয়াহাটে হংকং ব্যাংকে ভাঙচুর সিটু করেছে, সারা ভারতবর্ষের মধ্যে চেন্নাই, বেঙ্গালুরু, নয়ডা, হায়দ্রাবাদ আইটিতে এগিয়ে গেছে, সব থেকে শেষে আইটি আমাদের এখানে হয়েছে শুধুমাত্র সিপিএম এর ভুল নীতিতে, একের পর এক জেনারেশনকে চলে যেতে হয়েছে।
শাহজাহান, শাহজাহান কে কে বললেন, যারা যারা শাহজাহানের নাম শুন বলেছেন রোজ শাহজাহান শাহজাহান শাহজাহান, কোনদিন আগ্রা চলে যাবে খুঁজতে, তাজমহলের দিকে দাঁড়িয়ে থাকবে শাহজাহান শাহজাহান। রশিদ খানের নাম শুনেছেন কমরেড? কলকাতার বুকে বাংলার বুকে সব থেকে বড় দুর্নীতি RDX এর ব্যবসা করতো, RDX সাতটা ডন রশিদ RDX এর ব্যবসা করতো, CPM এর দালাল CPM এর স্পন্সর সাতটা পাঁচ রশিদ খান, তার নাম শোনেননি। আজকে আপনি শাহজাহানের নাম বলছেন, মজিদ মাস্টারের নাম শোনেননি কমরেড, তপন শুকুরের নাম শোনেননি, মঙ্গল গ্রহ থেকে এসছেন আজকে রশিদ খান কলকাতার বুকে রাইটার্স থেকে 100 মিটার দূরে, লালবাজার থেকে 80 মিটার দূরে বিস্ফোরণ, 100 জনের বেশি হতাহত, 100 জনের বেশি হতাহত, আমার সময় কাটা যাচ্ছে, আমার সময় কাটা যাচ্ছে একটু হাতে আসতে, দর্শকদের অনুরোধ করছি ওনাকে বলতে দিন আসতে। ফলে আমি একবার পরিষ্কার কথা বলতে, তৃণমূল কংগ্রেস কলঙ্কমুক্ত নয়, এই সমাজের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস কলঙ্কমুক্ত নয়, কিন্তু কারা সমালোচনা করবে, যারা এর 100 গুণ সমস্ত রকম অপরাধ করে এসছে সেই CPM, আর যারা অন্য রাজ্যে এর থেকে কোটি গুণ অপরাধ করছে সেই BJP, হয় না? কুনাল এক মিনিট, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বক্তার বক্তব্যের মধ্যে আওয়াজ করবেন না, এটা দেশ পত্রিকা বা অ্যান্ডারসন ক্লাবের পক্ষে সমীচীন, দয়া করে একটু ওনার বক্তব্যটা শেষ করুন, দয়া করে ওর বক্তব্যটা শেষ করতে দিন, একটু শান্ত থাকুন। অনেকে বললেন সতর খুব ভালো বক্তা, বামেদের একটা নীতি আছে, বামেরা দলবদল করে না করে না করে না, CPI এর প্রাক্তন মন্ত্রী ডক্টর ওমর আলী, নন্দগোপাল ভট্টাচার্য CPI নেতা, ওমর আলীকে বহিষ্কার করলো দুর্নীতির অভিযোগে CPI, আর CPM মেদিনীপুর রাজনীতির সঙ্গে আসুন অমরদা বলে দলে টেনে নিল, দলবদল নাকি ওরা জানে না। কেরলে তারা কংগ্রেসের সঙ্গে বিরোধ, আর এরাজ্যে এসে কংগ্রেসের সঙ্গে জোট, এটা নীতি। আপনাদের আরেকবার অনুরোধ করছি একটু আস্তে, কুনালকে ওর বক্তব্য শেষ করতে দিন, যদি আমাদের হাতে, আপনাদের আমি কথা দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার প্রত্যেকটির উত্তর যদি এরা অনুমতি দেন যত রাত হোক দিয়ে তারপর বেরোবো, এটা মাথায় রাখবেন, ফলে আপনিও সেই ধৈর্যটা দেখান। কুনাল শেষ করো। আরে শেষ করবো কি, তো কখনো হাত তালি কখনো প্রশ্ন, কন্টিনিউ। আজকের সভার যে আলোচনা, রাজনীতি মানেই দুর্নীতি, বিরোধিতা করছে, খারাপ ঘটনা ঘটছে, ভালো ঘটনাও অনেক ঘটছে, তুলনামূলক উপসংহার চাই। যদি এর আগে ধানতলায় বানতলায় গণধর্ষণের সময় দেশ কোনো বিতর্ক সভা করতো, তাহলে তো বাংলার রাজনীতি মানেই কি ধর্ষণ? পরবর্তীকালে যদি সাঁইবাড়ি থেকে শুরু করে পরবর্তী জায়গায় চলে আসতো পরের পর গণহত্যা, তাহলে বাংলার রাজনীতি মানেই কি গণহত্যা? আপনার অসুবিধা হলে আপনার ব্যাপার, এতক্ষণ যখন তৃণমূলকে একতরফা দিয়ে যাচ্ছিল আপনারা সহ্য করেছেন, তখন দুঃখ হয়নি, আসতে
শোনেন, যত চিৎকার করেন করুন, বাংলায় আমরা জিতব। আরে চাঁদেরও কলঙ্ক থাকে, রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি, মোহাম্মদ তৃণমূল সে হোতা হ্যায় ইয়ে লেফট অর বিজেপি সে নেহি। কি শুনতে চান? আরে রাজনীতি তো হয়েছে, শুনুন, যখন চোর মমতা বলেছে মুখে আঙুল দিয়ে বসেছিলেন, মুখে আঙুল দিয়ে বসেছিলেন, আপনি রাজনীতি শেখাচ্ছেন? যখন চোর মমতা বলেছে কি করছিলেন আপনি? আপনারা দেখাচ্ছেন রাজনীতি, প্লিজ আসতেন, আসতেন, প্লিজ, প্লিজ, প্লিজ। এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? মাননীয় দর্শকদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকে আজকে প্লিজ প্লিজ বক্তার বক্তব্য, আজকে আমাদের যারা এখানে বক্তা হিসেবে রয়েছেন প্রত্যেকে সম্মাননীয় বক্তা, তাদের প্রত্যেকের বক্তব্যে পেশ করার তাদের অধিকার আছে, তাদের সেই অধিকার, তাদের সেই অধিকারটুকু এইভাবে ক্ষুণ্ণ করা যায় না। প্লিজ আপনার, আমরা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি, প্লিজ 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 শান্ত হন, অনুগ্রহ করে শান্ত হন। আজকে সভার, আজকে সভার যে মেজাজ, আজকে সভার যে ঐতিহ্য, আচ্ছা আসতে আসতে প্লিজ প্লিজ, আপনারা আপনারা উত্তেজিত হবেন না। আজকে আজকে দেশ পত্রিকার ঐতিহ্যের কথা মনে করে, হ্যাঁ সেটা দেশ পত্রিকা বিশেষ পত্রিকা, প্লিজ শান্ত হয়ে বসুন, এটা বিতর্ক সভা, প্রত্যেকে তার মতামত দেবে, আমরা উত্তর দেব, আপনারা প্রয়োজনে প্রশ্ন করবেন, কিন্তু কথাটা বিতর্কটা হতে দিন। আমি অনুরোধ করছি সবাইকে, প্লিজ আপনারা বসুন, আপনি ওনাকে ওনার কথা বলতে দিন, আবার প্রশ্নোত্তর হবে, উল্টো দিক থেকে বলার সুযোগ থাকবে। আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন, আমরা এই বিতর্ক সভার যে গুরুত্ব, যে ঐতিহ্য, সেটা বজায় রেখে বিতর্কটা শেষ করতে চাই। আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন, অন্তত আমাদের সবার কথা ভেবে আপনারা বসুন, আমরা বিতর্ক সভাটা শেষ করতে চাই। দেখুন আমি একটা, আমি একটা কাইন্ডলি একটুখানি শান্ত হয়ে একটা যদি কথা শুনুন, শোনেন একটুখানি, অনুরোধ করছি একটা কথা যদি শোনেন। দাদা ওখানে, ঠিক আছে ঠিক আছে, দেখুন এখানে একটা বিতর্ক সভা হচ্ছে, আমরা চারজন ওইদিকে চারজন এদিকে বসে আছি, আমরা একে অপরের বিপরীত কথা বলবো বলেই এটা একটা বিতর্ক সভা, আপনারা সেই জন্যই শুনতে এসছেন। কুণাল ঘোষ যেটা বলছেন, আপনারা কি কেউ এটা আশা করেছিলেন যে আমি তৃণমূলের পক্ষে বলবো বা উনি সিপিএমের পক্ষে বলবেন? আমি আমার মতো করে আমার কথা বলেছি, উনি ওনার মতো করে ওনার কথা বলছেন, দাদা ওটা ঠিক আছে, সেটা খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমার তো ওনার হয়ে বলার কোনো কারণ নেই, কিন্তু দেখুন আমাদের, আমরা আপনারা সবাই বাংলায় যাতে দুর্নীতি না হয়, বাংলার একটা যে স্বচ্ছতার কালচার তা নিয়ে আমরা সবাই গর্বিত, তেমন বাংলার যে একটা আলোচনা তর্ক বিতর্ক ডিসকোর্সের কালচার তাই নিয়েও তো আমাদের একটা গর্ব আছে। এখানে একটা বিতর্ক সভা যদি আমাদের অসহিষ্ণুতার জন্য মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে সেটাও কি আমাদের সামগ্রিক গৌরবের জন্য খুব ভালো হবে? এইটা ঠিক না। উনি ওনার কথাটা বলছেন, ওনার কথা একশোটা উত্তর দেওয়ার সুযোগ রয়েছে, আমাদের কথাটাও উনি উত্তর দিচ্ছেন, কিন্তু এই অসহিষ্ণুতার জন্য একটা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব লজ্জাজনক হবে। আমি আপনার কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন, যেভাবে আলোচনাটা চলছিল আলোচনাটা সুষ্ঠুভাবে শেষ হোক, ওনাকে ওনার কথা বলতে দিন, আমরা উত্তর দেব, আপনারা আপনারা আমাদের পাশে না থাকলে বিতর্ক সভা শেষ হবে না। প্রত্যেক অনুরোধ করছি,
আরে বুদ্ধদেব ভট্টাচার্য চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে ইস্তফা দিয়ে চলে গেছিলেন। বিনয় চৌধুরী বলেছিলেন ঠিকাদারদের জমানা শুরু হয়ে গেছে। বেঙ্গল নাম ট্রাম কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি থেকে শুরু করে লোহাচুর কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারি সিপিএম সরকার করে গেছে। তখন ডিজিটালাইজেশন ছিল না, ফলে তাদের ফাইল পত্র কাগজপত্র সমস্যা আছে সেগুলোর, কিন্তু তা বলে অপরাধগুলো হয়নি সেটা তো হতে পারে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই সরকারের জমানায় যে যা ভুল হয়েছে, যে অন্যায় হয়েছে, দোষীরা উচ্ছন্নে যাক, শাস্তি পাক, কিন্তু তুলনামূলকভাবে আগের সরকারের থেকে এই সরকারের জমানা উন্নয়নের দিক থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বঞ্চনার বিরুদ্ধে লড়াই সেই জায়গায় দাঁড়িয়ে এবং অন্য রাজ্যে বিজেপির থেকে অনেক ভালো সরকার চলছে। আমি প্রস্তাবে তীব্র বিরোধিতা করব। শেষ প্রান্তে এসেছি এবং আমরা একজন একজন করে এদের ডেকে নেব, যারা সংক্ষিপ্ত 3 মিনিটের একটা সিনপসিস তাদের বক্তব্যের পক্ষে থেকে আমাদের দেবেন। অ্যান্ড অ্যাজ পার ডিবেটিং ট্রেডিশন, যারা সবার বিপক্ষে বলেন তাদের একজনকে ডেকে নেব এবং বাবুল সুপ্রিয় তিনি সবার বিপক্ষে তার 3 মিনিটের সামেশনটা আমাদের বাবুল আজকে সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে এখন বিতর্ক সভাতে যারা বলছেন তাদের বেশিরভাগটার সঙ্গেই আপনাদের মতের অমিল হতে পারে, কিন্তু মঞ্চের ওপর বা মঞ্চের বাইরে এই দৃশ্য আজকে আমরা দেখলাম। আমার মনে হয় যে এটা আজকে যেটা বললাম যে ঢোকার সময় ওই ফ্রেমটার মধ্যে দিয়ে ঢুকতে গিয়ে লজ্জা করছিল, আমার মনে হয় যে বিতর্ক সভাতে যে ঘটনাগুলি ঘটল এগুলো না ঘটলে বোধ হয় আমার মনে হয় যে দেখুন আমরা সবাই রাজনীতিতে আমরা সবাই স্বেচ্ছায় এসেছি। আমি স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এবং এমপি পদ আসানসোলে ছেড়ে দেওয়ারও সাহস দেখিয়েছিলাম। নর্মালি লোকে অন্য দল থেকে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে সাফ হয়, আমি উল্টোটা করেছি। কাজেই সেখানে যদি কতরূপ কলেজে পাওয়ারে থাকার জন্য আমি রাজনীতি করছি, আমি ওটা মানতে রাজি নই। যেমন আমি মানতে রাজি নই যে আমরা মঞ্চের উপর সবাই স্বেচ্ছায় পলিটিক্স করছি, সেখানে আমরা কেন যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা আটকে রেখেছে যে আবাস যোজনার টাকা, গত তিন বছর কোনো অডিট হয় না, সেখানে আমরা একসাথে লড়াই করতে পারি না? এরকম কি একটা মঞ্চ হতে পারে না যেখানে আপনি একবারও শুনেছেন? বা এই যে ধরুন তৃণমূলের যে দুর্নীতিগুলো কথা বলা হচ্ছে, অবভিয়াসলি আমি দেশকে বলবো যে আপনারা, এটাও একটা আমাদের সকলের জন্য লার্নিং এক্সপিরিয়েন্স, ভোটের মুখে এরকম একটা ইনফ্লামেটরি টপিক ডেফিনেটলি রাখা উচিত না। এটাতে এরকম হওয়ারই ছিল বোধ হয়, সেই জন্যই আজকে এরকম হলো। অত্যন্ত লজ্জার ব্যাপার, সকলের জন্যই লজ্জার ব্যাপার, কারণ এই ধরনের আলোচনাতে আলটিমেটলি পলিটিক্স এসে যায়। আর দেখুন, একটা ভুলকে অন্য একটা ভুল দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না। আমি এখানে যে ভুলটা হয়েছে সেটাকে যে আমি যেমন সাপোর্ট করতে পারবো না, আমি চাইবো যে বিকাশবাবু পার যারা কোর্ট যেখানে যেগুলো সাবজুডিস আছে তারা যেমন শাস্তি পাক, আমি চাইবো, কিন্তু সেইটাকে জাস্টিফাই করার জন্যে আমি সিপিএমের খুন খারাপি বা ব্যাপক কেলেঙ্কারি বা রাজীব গান্ধীর বোফোর্স এসব তুলে এনে একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে জাস্টিফাই করা যায় না, এবং সেটা আমি করতেও চাই না। কিন্তু আমার ডেফিনেটলি গায়ে লাগবে যদি একটা প্রেস, একটা এখানে একজন বললেন যে আমি ডেফিনেটলি আপনাদেরকে একটা জিনিস বলবো যে ক্ষেত্রে আমরা যখন সবাই মঞ্চে আছি প্রশাসনে থাকার জন্যে, আজকে তৃণমূল কংগ্রেস আছে, কালকে ধরুন বিকাশবাবু বা শতরূপ যে রাজনীতিটা করছে ওরা কি সরকারে আসার জন্য করছে না, ক্ষমতায় আসার জন্য করছে না, নাকি আমাকে বলুক তো যে কোনো গ্রামেতে 100 জন বিজেপি সমর্থক সব ছেড়ে বিজেপি পতাকা ছেড়ে যদি লাল পতাকা ধারণ করে তাহলে ওরা বারণ করবে? আমাকে বলুক তো, এখানে লিখে দিয়ে যাক যে ওরা বারণ করবে। কত এর মধ্যে কত জায়গায়, এই যে আজকাল সিপিএম বলছে যে অনেক ভিড় হচ্ছে, অনেক সভাতে অনেক ভিড় হচ্ছে, কী করে হচ্ছে? তার কারণ কিছু মানুষ নিশ্চয়ই অন্যান্য দল ছেড়ে, কংগ্রেস ছেড়ে, বিজেপি ছেড়ে তারা হয়তো তৃণমূলে, তারা হয়তো সিপিএমে জয়েন করছে। তো আজকাল আমাদের দেশে এই যে অ্যান্টি ডিফেকশন লটা এত কাঁচা হয়ে গেছে সেটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো হয়নি, সেটা বুঝতে হবে। রাজনীতিবিদরা যারা পার্লামেন্টে রয়েছেন তারা এই যে এই কোটার রাজনীতি এটা নিয়ে কিছু করছেন না। কোটার রাজনীতি আমি যেটুকুনি হিস্ট্রি জানি স্বাধীনতার পরে হয়েছিল,
যে যাতে যারা ব্যাকওয়ার্ড আছে তাদেরকে একটু হ্যান্ডিক্যাপ দেওয়া যায়। আজকে ওটা বাড়তে বাড়তে 50-55% এমন একটা জায়গায় চলে গেছে এবং বিজেপি সরকার সেটা জাতপাতের হিসাবে যেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে, এরকম মনে হয় যে আমার যদি বাড়ির আমার বাবার যদি কোনো স্টেন্ট বসে আমাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই ডাক্তার কি কোটাতে পেয়েছিল নাকি সে অ্যাকচুয়ালি পাস করে সে ডাক্তার হয়েছিল। তা আমি বলবো যেগুলো আমাদের রাজ্যের যেগুলো রাজ্যের যেগুলো ন্যায্য যে দাবিগুলো সেই দাবিগুলোতে কিন্তু যেহেতু আমরা সবাই সরকারের পাবলিকের টাকায় পাবলিকের কাজ করতে চাই, সেই জন্য একে অপরকে সব বিষয়ে চোর বলে বা কোনো একটা পত্রিকা সবাইকে চোর বলেছে বলে নিজেদেরকে চোর মেনে নিয়ে একে অপরকে চোরের তকমা ছুঁড়ে দেবো এটা না করে যদি কোথাও আমরা মনে করি যে হ্যাঁ কিছু কিছু ইস্যুতে যেখানে বাংলার ভালো হয়, যেমন আমি বলছি আজ আবাস যোজনার টাকা হোক বা 100 দিনের কাজের টাকা হোক এই যে বা 1,70,000 কোটি টাকা বাংলার জন্য বাকি আছে, আমি খুব আনন্দিত হব যে কোনো একদিন দুপুরবেলা যদি আমি শতরূপ বিকাশ দা প্রস্তাব আমরা সবাই দাঁড়িয়ে প্রস্তাব আসবে না সরি কিন্তু এক মাস আগে হলে হয়তো আসতো, তো আমি তো দেখুন এটা তো অন্য কারোর দিকে আঙুল তুলতে পারবো না, আমি তো রাজনীতি ছেড়েছিলাম, তারপরে আমাকে দিদি বলেছিলেন যে তুমি গান গাও মন খুলে বাংলার জন্য কাজ করো, আমার মনে হয়েছিল যে আমি রেসপন্সিবিলিটি হিসেবে পলিটিক্স করি, আমাকে ওখানে যখন আমাকে রেকগনিশন দেওয়া হয়নি আমি কাজ করে দেখিয়ে দেবো। এই যে গঙ্গার তলা দিয়ে প্রধানমন্ত্রী এলেন গ্রিন ফ্ল্যাগ দাঁড়িয়ে চলে গেলেন, একবারও ফোন করে বলেছিলেন যে বাবুল সুপ্রিয় বিনা অ্যাপয়েন্টমেন্ট হেঁটে গেছিল প্রধানমন্ত্রীর কাছে যে আমাকে কাজটা দিন আমি করে দেখিয়ে দেবো, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই ডিড ইট। সো দেয়ারফোর আপনারা সবাইকে যদি চোর বলেন তাহলে ভবিষ্যতে কোনো লেখাপড়া জানা ছেলে তারাই দুর্নামের ভয়ে কখনো পলিটিক্সে আসবে না, সেই জন্য কোথাও না কোথাও আমাদের এক জায়গায় গিয়ে একমত হতে হবে যে বাংলায় সবাই বা এখনকার রাজনীতিতে সবাই দুর্নীতিগ্রস্ত নয়, যারা দুর্নীতিগ্রস্ত তারা দূরে যাক, পার্টি তাদের জন্য আরও আরও কঠিন পদক্ষেপ নিক, সেটা বিজেপি হোক তৃণমূলই হোক সিপিএমই হোক বিজেপি হোক যেই হোক না কেন, এবং সবাই মিলে যাতে পাবলিকের টাকায় আমরা পাবলিকের কাজ করতে পারি। এবং প্রথম কথা হচ্ছে বাবুলদা দল বদল সম্পর্কে একটা অত্যন্ত সিম্পলিফাইড একটা কথা বললো, গ্রামের যে মানুষ পতাকা পাল্টাচ্ছেন অন্য দলকে সমর্থন করছেন তিনি ইলেকটেড এমএলএ বা এমপি নন, যিনি বিধানসভার ভেতর নিজের পরিচয় দিচ্ছেন যে আমি অমুক দলের এমএলএ আর বাইরে এসে বলছে আমি তমুক দলের নেতা। সুতরাং বাবুলদাকে আমি সম্মান করি অ্যাপ্রিসিয়েট করি, বাবুলদা যখন দল পাল্টেছে নিজের এমপিশিপটাকে ছেড়ে পাল্টেছে, কিন্তু সেই উদাহরণ যদি তৃণমূলের বাকিরা সেট করতো তাহলে আজকে এই প্রসঙ্গটাই আসতো না, একজন সমর্থকের দল বদলের সঙ্গে একটা ইলেকটেড মেম্বারের ধান্দাবাজিকে এক করা যাবে না। দ্বিতীয় কথা আপনাদেরকে বলি, আপনাদেরকে ভাড়ার কয়েকজনকে ভাড়াটে বলেছেন বলে ডাক করবেন না, এনারা সন্দেশখালী ধর্ষিতাদেরকেও ভাড়াটে বলেছিলেন। কতগুলো উদাহরণ দিলেন, কম্পিউটার ইংলিশ তুলে দেওয়া ইত্যাদি ইত্যাদি, দেখুন এগুলোকে নিয়ে 100টা বিতর্ক হতে পারে, উনি কতগুলো কথা বলতে পারেন পাল্টা 1 কোটি চুক্তি আমি দিতে পারি, কিন্তু ঘটনাটা হচ্ছে কম্পিউটার কি তুলে দেওয়া বা আটকানো হয়েছিল টাইপরাইটার কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে, তা তো নয়। নন্দীগ্রামের কথা ওখানে বললেন ইন্দ্রনীল বাবু, নন্দীগ্রাম নিয়ে সিঙ্গুর নিয়ে সরকার মনে করেছিল কারখানা হওয়ার দরকার আছে, মানুষ সেটা চাননি, মানুষ রায় দিয়েছেন আমরা হেরে গেছি আমরা মেনে নিয়েছি, কিন্তু কোন সিঙ্গুরের মানুষ নন্দীগ্রামের মানুষ এটা মনে করেন যে সিঙ্গুরে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ হয়েছিল বুদ্ধদেব বসুদের মেয়ের নামে বেআইনি জমি তৈরি হবে বলে, নিরুপম সেনের মেয়ের নামে সম্পত্তি তৈরি হবে বলে, সিঙ্গুরে নন্দীগ্রামে বামফ্রন্ট কারখানা করতে চেয়েছিল ওখানে সিপিএমের পার্টি অফিসে রাত্রিবেলা মহিলাদেরকে ডেকে এনে 3 দিন পরে ফেরত পাঠানো হবে বলে, কেউ এটা মনে করেন আপনারা নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছেন আজকের এই চুরি? দেখুন আমি বলছি কুণাল ঘোষ অনেকগুলো কথা বললেন, এই সাইবাড়ি মুজিদ মাস্টার ওষুধের এসএসকেএম এর ওনার বাবার কথা বললেন যখন উনি দায়িত্বে ছিলেন রশিদ খান ইত্যাদি ইত্যাদি। সুতরাং দেখুন কত বড় একটা দুর্নীতি, চিন্তা করুন এতগুলো দুর্নীতি থাকার সত্ত্বেও মরিচ ঝাঁপি এই ইত্যাদি ইত্যাদি এতগুলো দুর্নীতির পরে আজকে 13 বছর গভর্নমেন্ট চালিয়ে এদের কাউকে গ্রেপ্তার না করে কুণাল ঘোষকে গ্রেপ্তার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা ব্যানার্জি সিপিএম এর কাছ থেকে কত টাকা খেয়েছে আপনারা চিন্তা করুন, সিপিএম এর কাছ থেকে টাকা খেয়ে সিপিএম এর ছোটদেরকে না ধরে তৃণমূলের একটা স্বর্গের দূর শিশুকে ধরলো, এটা দুর্নীতি নয়? আপনি বললেন কেরালায় আমরা যাদের বিরোধী আমরা পশ্চিমবাংলায় তাদের সঙ্গে, এরকম হয় তাদের অনেক সময় প্রিজন ভ্যানের ভেতর যায় বিরোধী, প্রিজন ভ্যান থেকে বেরিয়ে এসে আমি তার সঙ্গে, এগুলো হয়, কিন্তু আমি এই ব্যঙ্গ বিদ্রুপ ছেড়ে আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, কে কে যেভাবে মারা গেলেন কলকাতায় একটা অনুষ্ঠান করতে এসে, বাবুলদা একজন সিঙ্গার বাবুলদার কলিগ মারা গেলেন, কেন মারা গেলেন মানে ডেফিনেটলি আমি বলবো না যে ওই একটাই মাত্র কারণ, কিন্তু আমরা পরবর্তীকালে খবরের কাগজে রিপোর্টে যা পড়লাম ওনার একটা হার্ট ব্লকে ছিল, উনি আগে থেকে সেটা জানতেন না, সচেতন হওয়া দরকার ছিল, খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এইটা ঘটনা যেটা বেরোলো নজরুল মঞ্চে 2,500 ক্যাপাসিটি 7,500 লোককে একটা কলেজ ফেস্টে টিকিট বিক্রি করে ওখানে তৃণমূল ছাত্র পরিষদ ঢুকিয়েছে, একটা গ্যাস চেম্বার বানিয়েছে অডিটোরিয়াম, কিন্তু কথাটা আপনাদেরকে কেন বলছি, কে কে মৃত্যুর জন্য নয় শুধুমাত্র, চিন্তা করুন একটা মানে 40-45 আমি কোনো দুর্নীতিকেই ছোট করছি না জাস্টিফাই করছি না,
এই বয়সের একজন মানুষ নেতা তাদের কিছু ক্ষেত্রে দুর্নীতি দেখতে আমরা অভ্যস্ত। একটা 17 বছরের ছেলে, একটা 18 বছরের ছেলে যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করে, ওই বয়সে শিখে গেছে কিভাবে একটা কলেজ ফেস্টের জাল টিকিট ছাপিয়ে ব্ল্যাক করতে হয় সেটাকে 2000 টাকা 2500 টাকায়। আমি বলছি, আমি যখন এসএফআই করতাম, আমার সঙ্গে যারা এসএফআই করতো সবাই বলছে সিপিএমের নেতা হয়নি, এই আমি দেখেছি বাবুরা কতক্ষণ বলেছে আপনি ঘন্টা বাজান কাছের ঘন্টা বাজান কিন্তু আমাকে তার চেয়ে কম সময় দিলে হবে না। আমি যখন এসএফআই করতাম আমার সঙ্গে যারা আমার সহকর্মী ছিলেন সবাই তো সিপিএম এর নেতা হননি, সকলে রাজনীতি করছেন না, কৌশল যখন ছাত্র পরিষদ করতো কি অন্য কেউ যখন অন্য রাজনীতি করতো, যারাই সেই সময় ছাত্র আন্দোলন করেছেন বড় হয়ে সবাই রাজনৈতিক নেতা হয়েছেন এমন নয়। তাদের মধ্যে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ সাংবাদিক হয়েছে, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ ব্যবসা করে নিজের। আমি বলছি, একটা 17-18 বছর বয়সের ছেলেদেরকে যদি চুরি করা শিখিয়ে দেয় একটা পলিটিক্যাল সিস্টেম, একটি ছেলেকে কি একটি মেয়েকে, আপনি চিন্তা করুন 5 বছর পরে 7 বছর পরে এই ছেলেটি এই মেয়েটি তো সমাজের আরো বিভিন্ন জায়গায় অকুপাই করে থাকবে। এই সমাজটা কেমন সমাজ তৈরি হচ্ছে? দুর্নীতি শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে? নবান্নের রাইটার্স বিল্ডিংয়ে সীমাবদ্ধ থাকবে? দুর্নীতি সমাজের একটা জায়গা ছাড়ছে না এরা, যেখানে কিনা যে জায়গাটাকে খালি পলিউট করছে তাই নয়, পলিউটেড ব্লাড যে জায়গাটাকে এরা না ঢোকাচ্ছে। একটা উর্দুতে একটা শের আছে, আমি ওটা বলি আমার কথা শেষ করছি, যে লঙ্ঘনে কথা কি সদিওনে সাজা পাই। এরা এসে কয়েক বছরে যা পাপ করলো বাঙালিকে কয়েক শতাব্দী তা প্রায়শ্চিত্ত করতে হবে। ধন্যবাদ, আমাদের বিতর্ক সভা শেষের দিকে আপনাদের মতামতের জন্য আমার সামনে